মর্নিং, আমি আবার সবাইকে নিয়ে বেরিয়ে গেছি। এখন ও দেখো মামা বাড়িকে রেখে আমি এখন চলেছি একটু গ্রামের, মানে তোমাদের গ্রামটা ঘুরে ঘুরে একটু দেখাবো। অনেকটা বড় গ্রাম, সবটা দেখাতে পারবো না, কিন্তু যতটুকু স্পেশালিটি আমার কাছে মনে হয় আমি তোমাদের সেটুকু ঘুরে ঘুরে দেখাবো। তো চলো সবাই আমার সঙ্গে। এ দেখো সুন্দর, এখনও মাটির পথ রয়েছে, এখনও শহরের মতো পিচ হয়ে যায়নি, যদিও এখন গ্রাম মাত্র আর গ্রাম নেই কোথাও মফস্বল, কিন্তু এই গ্রামটা সেই গ্রামের মতনই সুন্দর আছে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের একটা কথা বলা হয়নি, এখানে না সজনে ফুলের খুব বেশি ফলন, সজনে ফুল যেটা আমরা শহরে কিনে খাই এখানে কেউ খায় না, পড়ে থাকে। এ দেখো কত সজনে ফুল পড়ে আছে পয়েন্ট করে দেখানোর জন্য। এই দেখো সজনে গাছ এবং প্রচুর সজনে ফুল ধরে আছে গাছে এবং মাটিতে ছড়িয়েও আছে সব। এখনো কাঁচা মাটির পথ, মাঝে মাঝে ইটের খোয়া বেরিয়ে আছে, কিন্তু পথটা মাটির। কিছু বাড়িঘর পাকা হয়েছে ঠিকই, কিন্তু গ্রাম্য পথ বা গ্রাম্য মাটি সেটা বোঝাই যায়। এ দেখো বন্ধুরা, তোমাদের সবার সঙ্গে তখন বোঝায় হলে বাড়িতে এখন বোঝায় করায়, এই যে আমার খুশি বনু মেজো মামার মেয়ে, আর এই যে আমার হাসি, তখন হাসিকে দেখলে, এই যে হাসি বনু হচ্ছে ছোট মামার মেয়ে, আর হচ্ছে অনু আমার বড়দাদার মেয়ে। চলো আমরা একজন, এখন আমরা একদম গ্রামের সুন্দর পথে হাঁটছি, দারুণ দারুণ পরিবেশ, মন এমনি একদম খুশিতে নাচছে, মনে মা বলো মা। এবং রোদ্দুরটাও খুব নরম, দৌড়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, রোদ্দুরটাও খুব শান্ত নরম, রোদ্দুর গরম পড়েনি, যেহেতু গ্রামাঞ্চল মেঠো পথ, কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, ছোট ছোট হলুদ রঙের ফুল, কি ফুল জানি না। এই যে পুকুর আছে পাশে, চলো নেবো, চলো চলো, কত বড় পুকুর এখানে, দেখো দেখো দাঁড়াই যাবে তোমার। গ্রামের পথ দিয়ে আমরা হেঁটে চলেছি, দাদা ওই দূরে ক্যামেরার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে ঝোপ ঝাড় বাগান। এ দেখো এখন আমি যেখানে চলে এসেছি আমার মামাদের পুকুর, এটা দেখো, এ দেখো এই বড় পুকুরটা দেখছো, এটা আমার মামাদের পুকুর, মানে ঘরে যে মাছ টাছগুলো খাওয়া হয় এখান থেকে ধরে নিয়ে খাওয়ার, কারণ এখানে মাছ চাষ করা হয়। কুল একটু ক্লোজ অবস্থায় দেখানোর দরকার ছিল গো, ভর্তি হয়ে আছে কুল, ডালটা দেখো নি কুলে, দেখো কুল কি পারবো কিভাবে, এখানে আসো দাদা, এখান থেকে কুল, এই জলে পড়ে যাবে কি পড়নি, মেলা জলে। তো আমি এখন একটা কুল পেরে খাবো, এত কুল রয়েছে, কুল তো পেরে খেতেই হবে, এখানে যে পাকা পাকা কুলগুলো এখানে রয়েছে, তোমার মাথার উপরে যদি আমি পড়ে যাই আমাকে ধরো সবাই। আচ্ছা অন্তত পক্ষে কটা দেখিয়ে নাও, এই দেখো ডাকছে পাকা পাকা কুল, কি মা ডাকছে, কে ডাকছে,
কে রাখছে বনু? বাপরে উপরের কুলগুলো সাইজ কি রে বনু? জাপানি পুঁটি আমেরিকান সব মাছ। চলো চলো এখানে চলো বেরিয়ে যাই। জিওল ধরে কি বিক্রি করা হয়? বিক্রিও করে বাড়িতেও খায়। চলো ঠান্ডা লাগছে না? এই জায়গাটা কি আরাম লাগছে? এরকম জায়গা এখনো বাংলায় আছে, পশ্চিমবঙ্গে আছে? খেতে খেতে কি যে ভালো লাগছে ঘুরতে, তোমরা তো বুঝতেই পারছো। কতটা শুট করতে পারছি আমি জানি না, কিন্তু আমরা সবাই খুব মজা পাচ্ছি। প্রকৃতি প্রকৃতি আর একদম নেচার, তুমি দেখো পুরো বাঁশ বাগানে ঘেরা পথটা। দৃশ্যটা দেখতে বল, এগুলো কিন্তু সব দেশি মুরগি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এতগুলো দেশি মুরগি ছাড়া অবস্থায় শহরে কল্পনা করা যায় না। মা এটা কি? ওর মাথার উপর টাং করে এটা পড়েছে। দেখো বন্ধুরা, আমরা কুল খেতে খেতে হাঁটতে হাঁটতে একদম গ্রামের শেষের দিকে চলে এসেছি। এখানে গ্রামটা শেষ, আর গ্রামটা শেষ হয়ে পুরো মাঠে শুরু। এটা যতদূর চলতে মাঠ, সবুজ চাষ, কলা বাগান, কলা বাগান আর ফসল চাষ, শীতকালীন ফসল চাষ। আমি আস্তে আস্তে বলেছিলাম আমাদের এই গ্রামে, মানে আমাদের গ্রামে কলা বাগানের চাষটা একটু বেশি আধিক্য আছে। প্রচুর কলা বাগান, প্রচুর, শুধু কলা বাগান রয়েছে। আর শীতের সবজি, এই যে আমাদের সামনেই কলার বিরাট বিরাট কাঁদি ঝুলে আছে। হ্যাঁ দেখো, আর এখান থেকেই সব আমাদের শহরের দিকে যায়। এগুলো সিঙ্গাপুরি। সত্যি কথা বলতে আমার এটা খুব ইচ্ছে ছিল যে আমার মামা বাড়ির গ্রামটা তোমাদের সুন্দর করে দেখাবো, তো যতটুকু পারছি আমি দেখাচ্ছি। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কাঁচকলা, হ্যাঁ এটা কাঁচকলা। বাদর তার বাদরানি শুরু করেছে, সুতরাং অসুবিধার কোনো কারণ নেই। পিলার দেখে আমার দীপুবাবুর বসবার ইচ্ছা হয়েছে। গ্রামের পথ দিয়ে চলছি, বাঁদিকে একটা পুকুর, বিরাট পুকুর, পুকুরের ওপাশে মাঠ শুরু হয়ে কোথায় যে গিয়ে শেষ হয়েছে কেউ জানে না। এবং যে আতা গাছের কথা বলছিলাম আমরা, প্রচুর পরিমাণ আতা গাছ এই অঞ্চলে, এবং আতা হয়েও আছে। ওই যে একটু উঠে হয়তো জুম অবস্থায় দেখানো যেতে পারে, আমি জানি না চোখে পড়ছে কিনা সবার। প্রচুর আতা গাছ, এই দেখো। এখন তো পলাশ শিমুলের সময়, তো শিমুল ফুল সামনে পেয়ে গেছি। ওই দেখো লাল লাল শিমুল ফুল রয়েছে। ও পলাশ, ও শিমুল, কেন জানি জানি না। তো যথারীতি পান্তাকে কই আমি হেরে হেরে চলেছি। আর দেখো এদিকে আমার বাঁ দিকটায় তোমরা দেখতে পাবে, ডান দিকটায় শুধু সবুজ আর সবুজ। সত্যি কথা বলতে যেতে এগুলো খুব পছন্দ করি, ভালোবাসি, কিন্তু দেখি না। এগুলো গম গাছ? হ্যাঁ গম গাছ রয়েছে।
এটা খুব বড় একটা ছাতিম গাছ, আহা পাখি উড়ে চলে গেল গাছ তো আমাদের সাড়া পেয়ে। এই দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি মামাদের জমির ক্ষেতে। মনে করলাম যখন মামাদের পুকুর দেখালাম, মামাদের বাড়ি দেখালাম, তো মামাদের জমিটাও তোমাদের দেখাই। তো এখন মামাদের জমিতে ঢুকে পড়েছি, দেখো কালো কালো ছিমের গাছ। এই দেখো ছিম দেখেছো, শিম শিম যেগুলো আমরা কিনি সেই শিম। হ্যাঁ কত বড় দেখো, সব আমার মামাদের কত হয়ে রয়েছে। এবং তোরা খাস না কেন তুলে তুলে। এ দেখো একদিকে বেগুন গাছ রয়েছে, দেখো সার ছাড়া বেগুন নিয়ে যায়। বেগুনের গাছ রয়েছে, পেঁয়াজ কলি রয়েছে, এগুলো সব খাওয়ার জন্য অল্প অল্প লাগিয়েছে। দেখো এবং কাঠ গুঁড়ো দেয় কেন রে, কাঠ গুঁড়ো না কি দিয়ে কিছু একটা ফুটলো পায়ে। আমার পাগলো, সে রায়ের জমি ছিল তো সে রাই করছে। ও এ দেখো পেঁয়াজ গাছ, পেঁয়াজ পেঁয়াজ রয়েছে। আর দেখো বাঁধাকপি, পেঁয়াজ একটা। চলো 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 বাঁধা বাঁধাকপি সব ইয়ে বাঁধা। ম্যাক্সিমাম তোলা হয়ে গেছে, কি দ্রুত তোলা হয়। বোঝে না সব চুকু শাক মুখু শাক। এই বাঁধাকপি গুলো দেখাবো দাঁড়া, এদিকে এই যে এই যে এগুলো টাইট না। বলো বলো বলো, এই দেখো এখন দাঁড়িয়েছি, বাঁধাকপি শাড়ির মাঝখানে। দেখো কত বাঁধাকপি রয়েছে, পেঁয়াজ কলি রয়েছে। পেছনে পেঁয়াজের শুধু ইয়ে না, আর ওদিকে তোমাদের নিয়ে চলো জবের ক্ষেত রয়েছে। আসো আমরা ঘুরতে এসে কয়েকটা জিনিস কুড়িয়ে পেয়েছি, সেটা হচ্ছে আলু। আলুর ক্ষেতের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তা আলু তোলার পরে সব রয়ে গেছিলো, তো এগুলোও কয়েকটা ফেলে দিয়ে গেছে ওনারা। এগুলো আমার বাড়িতে নিয়ে যাবো মামিদের জন্যে, মানে মামিদের বাড়িতে নিয়ে যাবো আর কি। আচলে নিয়ে ওই গম ক্ষেতের দিকে গিয়ে একটু গম দেখাই। ও আর একটা পেয়েছে অন্বেষা, বাহ। ডান দিকে গম আছে, বাঁ দিকে পেঁয়াজ, দিগন্ত বিস্তৃত গো, কি সুন্দর মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। স্টার্ট। দাদা রসুন, আরে রসুনের দেখো আমার এক বুনু হাসি বুনু রসুন খুঁজে পেয়েছে, রসুনের লাভলি লাভলি। আমি দীপন খুঁজে পেয়েছে, গমের শীষ ভাঙছে আমাদের অনু, অনুমা ঘনের শীষ ভাঙছে, অন্বেষা মা কি খুঁজে পেয়েছে আলু, সবাই আমাদের ভীষণ ভাবে সাহায্য করছে। ও চারিদিকে শুধু মাঠ, বাবার হাতে একটা গমের শীষ, ও আর লোভ সম্বরণ করতে পারেনি ভেঙে নিয়েছে। মাঠ ছেড়ে আবার আমরা গ্রামের পথের দিকে চলেছি। এই সুন্দর অঞ্চল, এই সুন্দর পথ, এই সুন্দর মাঠ, এই সুন্দর মাটি এখনো আছে। এখানে কিছু নতুন করে বুনবে তাই চষে গেছে। এই দেখো একটা রসুন পেয়েছে দীপু।
দেখো বন্ধুরা আমার দাদা মানে আমার মেজো মামার ছেলে এই মোটরের নিচেগুলো জমি থেকে নিয়ে বাড়ি যাচ্ছিল রাস্তা দেখা হয়েছে আমাদের সঙ্গে ওকে নামিয়ে দাঁড় করিয়ে আমরা ছিঁড়ে ছিঁড়ে মোটর খাচ্ছি দেখো দেখো খাওয়া যায় দেখো ছোট ছোট মোটর খেসারি এগুলো খেসারি নাকি জানি না মোটর এগুলো মোটর সুটি এগুলো খেসারি 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 এগুলো কি না মোটর মোটর চিন্তা করা যায় এরকম দাঁড়াই করে মোটর ছোট ছোট এগুলো শেষের দিকের দেশি মোটর আর এগুলো নিয়ে এখন গরুকে খাওয়ানো হবে চিন্তা করা যায় এই মোটর গরুতে খায় আমরা পাই না শহরে তাই না হুম কিনতে হয় খোলো আমি মা বাড়িকে কত মোটর ছুটি খেয়েছি শুকাবে শুকিয়ে ডাল কেটে করে ডাল কেটে দেশি কড়াইশুটি খাওয়ার জন্য আমিও লোভ সম্বরণ করতে পারছি না দীপনকে দিলাম আমাকে ছাড়িয়ে দাও আমি খাবো সামনে গিয়ে দেখাচ্ছি দেখো আবার লেখা রয়েছে সামনে কলেজ কি সুন্দর দৃশ্য এপাশে দিগন্ত বিস্তৃত ক্ষেত গ্রামের পথ এদিকেও ক্ষেত ক্ষেত খেতালির মধ্যে উই যে কলেজটা এদিকেও কিন্তু পুরো গ্রাম আর দেখো কি অসাধারণ দৃশ্য ভীষণ মজা পেয়েছে কারণ কি অনেকগুলো সমবয়সী এখানে পেয়ে গেছে এটা এটা পান্তর দিদি অন্বেষা ও বাবা আ মা তুমি সবাইকে একটু মাম দিয়ে দাও মা একটু মাম দিয়ে দাও আমায় একটু মাম দাও সবাইকে মাম দাও মাম দিয়ে দাও হাই বলে দাও হাই বলে দাও একটু হাই বলে দাও হাই বলে দাও মা তো আমরা এখন বাড়ি পথে রওনা হবো তো বন্ধুরা আজকে আমার এই গ্রামে যতটুকু পারলাম তোমাদের দেখালাম তোমাদের এই ভিডিওটা আমার এখানেই শেষ করছি এরপরে আরেকটা ভিডিও আসবে সেটা তোমাদের খুবই ভালো লাগবে সেটা জলঙ্গির ধারে নিয়ে যাবো চলো তাহলে সবাইকে টাটা আমার সঙ্গে থাকো আমাকে সাবস্ক্রাইব করো আমাকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো সবাইকে টাটা